বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মর্নিং, কেমন আছো তোমরা? ভালো আছি। ওকে, এবার নাস্তা খেতে হবে, ঠিক আছে? দেখো আজকে নাস্তা পরোঠা আর ডাল আছে, হালুয়া আছে, সাথে দই আছে, ডিম। তোমারও ঠিক আছে, তাড়াতাড়ি নাস্তা শেষ করে তারপরে দই খেতে হবে। আমাদের সাথে জাহিনও আসছে। জাহিন, কেমন আছো? ভালো আছো? এবার নাস্তা খেতে হবে আপুর সাথে, আমাদের সবাই সাথে, ঠিক আছে? জাহিন আসছে, আরো ভালো লাগতেছে আমাদের সবাই। ঠিক কথা। চলো এবার আমরা খাবো। আপনি বাবা, আম্মি কই? আম্মিকে নিয়ে আসে। এই যে আপনি বাবা, সবাইকে একটু বাড়ি দেন তো। হ্যাঁ, তোমাকে হালুয়া দিবে, জাইনকে হালুয়া দিবা। এই যে জাইন হালুয়া খাবে। আপনি, তোমার কি লাগবে? আমি ডাল আর জাইন হালুয়া। ঠিক আছে, তোমার জন্য ডাল দি। বিসমিল্লাহ রহমান বলছো দুইজন? খাও, মাশাল্লাহ, দুইজনে খুবই ভালো লাগতেছে খেতে। আপনি যাইন, তাড়াতাড়ি খাও, খাও শেষ করে বগুড়ার দই খাবা। বগুড়া থেকে কে নিয়ে আসছিল? বগুড়া থেকে আমাদের মেডিকেলের ছোট ভাই কোমল ভাই। আচ্ছা আচ্ছা, দেশের বাড়ি বগুড়া, সেখান থেকে নিয়ে আসছিল। আচ্ছা, ওনাকে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ জানাই দিবা। তাতে শেষ করতে হবে, এবার আমি খেতে বসি। যাই, কেমন লাগতেছে? ভালো। মা, জানি সর্দিতে হাড়িতে মিষ্টি দই পাওয়া যায় তো? এখানে হাড়িতে দই আছে, বগুড়া দই। এবার আমি, আমার জন্য ডাল বাড়তেছে, আমিও খাবো। জি জি জি, আপনি বাবা, আমি ডিম করছে, তাড়াতাড়ি খাও। আমাকে এত পরোটা কেন দিছো ভাই? আমিও খেতেছি, খুবই ভালো লাগতেছে। সবাই খেতেছে, মামিও খেতেছে। এবার আমরা সবাই দই খাবো। জাহিন, তোমার জন্য বাড়তেছে। আপনি, এটা তোমার, ওটা জাহিনের। কেমন আম্মু দই? কেমন? ওকে, শেষ করো তাড়াতাড়ি। কেমন লাগতেছে? অনেক মজা, খুব টেস্টি। আপনি যে জায়গার নাম বলতে শুনছি তো, খুব ফেমাস আছে বগুড়ার দই। আমিও খেতেছি, খুব ভালো লাগতেছে। ঢাকা দই থেকে একটু বেশি টেস্ট। অনেকদিন পর বগুড়ার দই খাওয়া হলো। আপনিও জাহিন খেতে চান? জাহিন, তোমার কিন্তু রাখা আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো। জাহিন, ও এবারে এইবার নাস্তা কমপ্লিট। আমি চা নিয়ে আসতেছি, ঠিক আছে? জি, দুধ চা খাবা? হ্যাঁ, দেখা যাইতে, দুধ চা খাও তুমি, ঠিক আছে? ঠিক আছে, আমি রং চা খাই ভাই। এবার আমরা সবাই চা খাবো, আফিনও যাইনো খাবো, ওদের জন্য হাফ কাপ নিতেছি। আমিরা আফিনে বাবার জন্য ডেলি ফিক্সি। এবার আম্মি আসেন, আমি চা।
জাহিন আফরিন, আগে আপনি নিন জাহিন আফরিন, এই যে তোমাদের জন্য জাহিন আফরিন চা খেতেছে আর সাথে সাথে দেখতেছে নাটক দেখতেছে। জাহিন অনেক মনোযোগ দিয়ে দেখতেছে। জাহিন মা তোমার হাতে চা অনেক মজা দিয়েছে। জাহিন আর আফরিন এখন সাথে যেতেছে। জাহিন আস্তে আস্তে, আফরিন কি বলতো, জাহিনকে শেখাও তো। আস্তে আস্তে উঠো, আজকে রোদ তো ভালোই আছে। আজকে অনেকদিন পরে আফরিন আর জাহিন দুইজন একসাথে ছাদে আসছে। কি দেখবা, অনেক ভারী যে এখন তুমি বড় হবার যখন ছাদে জগিং করবো। এই যে আফরিনে আগে কোচিং ছিল, ওই দিকে একটু দূরে একটা কোচিং দেখা যায়, জান না ওই দেখে দেখা যায় আগে ছিল ওখানে অ্যালবার্টে। খাওয়ার আগে ব্যায়াম করতে পড়ে যাবো। আস্তে আস্তে আফরিন আর জাহিন খুব এনজয় করতেছে, খেলাধুলা করতেছে। আপনি বাবা বলতেছে এবার নিচে যাই, যাই না আসো, এত খেলাধুলা করছো, আম্মু আসো এবার নিচে নামি, ঠিক আছে যাই আবার আসবো পরে বিকালে। আস্তে আস্তে আপনি কি পড়তে হয় বলো, নামার সময় ভুলে গেছো, সুবহানাল্লাহ। ছাদ থেকে নামা পরে হাত মুখ ধোয়া হয়ে গেছে আফরিন আর জাহিন, আর ওরা এখন আর্ট করতেছে। এটা কি আপু আর্ট করে দিছে তোমাকে, শাপলা ফুল? ঠিক আছে তুমি কালার করো, সুন্দর করে করবা জাহিন, ঠিক আছে। আম্মু তুমি কি বানাইতেছ? আমি গাছ। গাছ, ওকে গাছ আর্ট করো। তুমি ফুলের রং করতেছো, করো। মাশাআল্লাহ দুইজনই সুন্দর আর্ট করতেছে। জাহিন কিন্তু কালার করতেছে, আর আফরিন আর্ট করতেছে। আফরিন তুমি এই যে টিয়া পাখিও পারো না, ওটা আর্ট করবা? অনেকদিন হচ্ছে টিয়া পাখি আর্ট করো নি, আজকে আর্ট করলা, আজকে আর্ট করবে। হুম, জাহিনকে দেখতে অনেক মন চাইতেছে। জাহিন আচ্ছা আফরিন, এসব কাজ করার পরে গোসল করতে হবে, ঠিক আছে আম্মু? জাহিন আফরিন আপু কত সুন্দর বাড়ি আর্ট করছে। বাড়ির ভিতরে কে কে থাকবে? জাহিন আফরিন বাও, ঠিক আছে, মামি থাকবে, ঠিক আছে, আরে মামা থাকবে, জাহিন আর আফরিনও থাকবে। আফরিন তাতে সুন্দর করে কালার করে দিল, ওকে ঠিকই খেলো, কালারটা কি পরে করবা, ঠিক আছে খেলো। সুন্দর খেলা করতেছে, ওকে তোমরা খেলা করো, আমি একটু রান্না করতে যাই। আফরিন আম্মু যাই, আজকে আলু দিয়ে গরু মাংস রান্না করবো, ঝাল তরকারি, পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এবার আমি মাংস ধরে রেখে যাচ্ছি বিউটির সাথে, পেঁয়াজ ব্রাউন হিসেবে মাংস দিয়ে দিচ্ছি, এবার মাংস দিয়ে এক চুলায় আমি গরু মাংস তরকারি রান্না করতেছি, আর আমি ভাত বানাইতেছে, ভাত আমি মেবি হয়ে গেছে, এবার আপনি পাসাইতে হবে। মজা কেমন যাই? মজা
মামা নিয়ে আসছিল একটু আগে। ঠিক আছে দুইজন খাও, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিশ করবো। তোমরা তো অনেক আগে থেকে বলতেছো গোসল করতে যাবা, আবার স্যান্ডউইচ খেতে হবে। আমি বলছি গোসল করে পরে স্যান্ডউইচ খাওয়া দাওয়া করতো। খিদা লেগে গেছে, খেলা পড়ে জাহিন, শেষ শেষ করো, শেষ শেষ। ঠিক আছে এখন জাহিন চলে যাচ্ছে। কি আছে বাবা? এই নানু তোমাকে ঠিক মতো পড়াই দিবে, বিকালে আইসো জলদি, এ তোমাকে আদর করবে। ও গড, ওরে বাবা, তুমিও দিয়ে দাও ছোট ভাইয়াকে, তুমি আব্বুকে দিতে দাও না। আবার রাস্তায় না চলে যাবো, তোমার ঘর ওখানেই আছে। হ্যাঁ নানু যাইতেছে, এবার আপনি গোসল করবেন। আলু দিয়ে গরু মাংস তরকারি রান্না কমপ্লিট, এবার খাবো। মাশাআল্লাহ গান তো খুব ভালোই ছুটতেছে। এবার খাই দেখবেন কেমন হয়েছে স্বাদ। আমাকে তো দেখতে অনেক ভালো লাগতেছে, খাইতে ও থেকে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি আম্মু বাবা তোমাকে বাড়ি দে তরকারি দিয়ে দে। মা দাদি আর তুমি বসবো না খাইতে? হ্যাঁ হ্যাঁ আমরাও খেতে বসবো, তুমি বাবার সাথে খাও। দাদু নামাজ পড়তেছে, দাদু নামাজ শেষ হয়ে ভালো লাগতেছে মাংস, খেয়ে দেখো এবার। ভাত খাওয়ার পর মিষ্টি দই খাইতে অনেক ভালো লাগে আমাকে। আপনি বাবা আপনি খাবেন না? তুমি কি হরর নাটক দেখতেছো? হ্যাঁ আমি পাকিস্তানি হরর নাটক দেখতে অনেক ভালো লাগে, আর অনেক ভয়ঙ্কর যে নাটক দেখো। আবার ভয় পাবা না রাতে? ভয় পাবা তো না? না আল্লাহ আছে, আল্লাহ থাকলে ভূতও অনেক ভয় পেয়ে চলে যায়, আল্লাহ আমাদেরকে সেফটি করে রাখবে। আচ্ছা ঠিক, দই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার পেঁপে খাওয়া হইতেছে। পেঁপে ভালোই মিষ্টি। আজকে অনেক দিন পরে জান্নাত আসছে। জান্নাত কেমন আছো? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ আন্টি ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি সব খেলাধুলা নিয়ে ব্যস্ত আছো? আচ্ছা তোমরা খেলাধুলা করো। আফরিন বান্ধবী কিছু খাওয়াবা না, শুধু খেলতেই থাকবা। তুমি কি কি খেয়ে আসছো? খাবা না খাবা না? ভাত খেয়ে আসছো? কি ভাত কি দিয়ে খাইছো? ভাত ও বাবা, আপনি কেমন লাগতেছে আজকে অনেকদিন পর বান্ধবী আসছে? আমাকে তো খুব ভালোই লাগতেছে। আমার ভালো লাগতেছে, বসে বসে পানি খেতে হয়। তুমি জান্নাতের ঘরে আসার সময় কি রান্না বান্না করবে এখন আপনি আর জান্নাত মিলে? ওই যে তোমাদের ঘরে আসার সময় কিনছে কিছুদিন আগে, দেখো তোমার না ওইগুলো তো সব পুরান। এই যে আফরিনে যেটা এটা এটা দেখতে চলো, হ্যাপি বার্থডে লেখা আছে, এটা আফরিনে ফার্স্ট বার্থডে, আর এটা লাস্ট বার্থডে যেটা তোমরা সবাই আসছিল। হ্যাঁ ফ্রেম, তারপরে এখানে খেলনা আছে অনেকটা। জান্নাত আর আফরিন এখন রান্না করবে। কি রান্না করবে? কি রান্না করবা? আফরিন মাশাআল্লাহ অনেক খুশি আছে, আফরিন নিজের বান্ধবী জান্নাতের সাথে খেলা করতেছে। এবার জান্নাত চলে গেছে, আসো এবার পড়তে হবে। মা জান্নাত চলে গেছে, জান্নাত
তো ওরা তো যাবে, তো সবাই নিজের নিজের বাড়ি আছে না, নিজের ঘরে যাবে না মা? দেখো আজকে তো তোমার বেশি মজা হয়েছে কিন্তু, চান্না তো আসছে, তা প্লাস সকালবেলা জাহিনের সাথে কত খেলাধুলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আসবে, আবার আসবে ইনশাল্লাহ, বুঝো না এখন তো পড়া আছে না, আবার খাতা জমা দিতে হবে, অনলাইন পড়া আছে। চলো তুমি অনলাইন পড়া যেটা তোমাকে আজকে দিছে ওটা করে ফেলো, হুম, মন খারাপ করো না, ইনশাল্লাহ আবার আসবে, তুমিও যাবো বাসা। ঠিক আছে, এবার খুশি? হ্যাঁ অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা লেখাপড়া করি, ঠিক আছে? চলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দেখছি, চলো তাড়াতাড়ি উঠো, এবার অ্যাটেন্ডেন্স দিতে হবে আগে, তারপরে লিখতে হবে। আজকে কিন্তু 16 ডেট আছে, হ্যাঁ সুন্দর করে লিখো 16 11। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। মাশাআল্লাহ আফরিনও পড়াশোনা করতে বসে গেছে। আজকে আমার ভিডিও আপনারা কি ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।